এটা একটা 3D হলোগ্রাম ফ্যান যেখানে আপনি আপনার কোম্পানি আপনি আপনার রেস্টুরেন্ট আপনি আপনার ছোট ইনস্টিটিউটে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন এটা পুরোটাই ওয়াইফাই রিলেটেড ফোন থেকেই আপনি অপারেট করতে পারবেন যে কোনো ফটো যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোনো ম্যাটার আপনি যেটা লিখতে চাইবেন সেটা লিখে এখানে পুট করুন সেখান থেকেই আপনি আপনার অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবেন এটা এক বছর গ্যারান্টি আছে এর উপরে এটা দাম পড়বে আপনার 10,000 এমএএইচ এর দাম পড়বে 525 টাকা আর 20,000 এমএএইচ এর দাম পড়বে 725 টাকা 725 মাত্র উইথ 1 ইয়ার গ্যারান্টি মার্কেটে 1600-1700 টাকায় সেল হয় আমরা হোলসেল করছি এখান থেকে অনলি 750 টাকা মাত্র 750 টাকা এটা স্টার্টিং প্রাইস হচ্ছে 190 মাত্র 190 মাত্র 190 এমনকি 24 ইঞ্চি টিভি মাত্র মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা তো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দিস ইজ সোমা আজ আপন আপকো লেকার আয়ে মাই ইন্ডাস্ট্রিজ পে जो बाड़ुईपुर में तो यहाँ पर आपको एक से एक चीज़ मिल जाएगा हेडफोन 25 रुपए से स्टार्टिंग होता है और यहाँ पर एलईडी बल्ब सब कुछ मैन्युफैक्चरिंग होता है तो आपको मैन्युफैक्चरिंग प्राइस में माल मिलेगा तो यहाँ का जो प्राइसिंग है बहुत ही अच्छा है एक से एक ऊपर नेक बैंड मिलेगा होम थिएटर मिलेगा सब कुछ मिलेगा आप लोगों को लाइट के मामले में और इलेक्ट्रॉनिक्स आइटम के बारे में सब कुछ मिलेगा एलईडी टीवी मिलेगा तो वीडियो का शुरू से तक देखते रहेगा चैनल को जरूर सब्सक्राइब कीजिए आपके लिए इतना बेहतरीन मैं वीडियो लेकर आया हूँ तो चलिए यहाँ ओनर है इनसे बात कराता हूँ और इनका जो ओनर है उनसे बंगाली में वीडियो होने वाला है क्योंकि हिंदी बहुत ही तकलीफ होता है तो इसीलिए चलिए वीडियो चालू करते हैं नमस्कार तो सर आगे की देखा आज के আমরা দেখাবো মূলত হচ্ছে এলইডি এলইডি আইটেম যেমন হচ্ছে এলইডি বাল্ব আর মোবাইল অ্যাকসেসরিজ এই দুখানার উপরেই আজকে আমাদের ভিডিও তো এলইডি বাল্ব কি ধরনের হয় বা র ম্যাটেরিয়াল কিভাবে বিক্রি হচ্ছে 9 ওয়াট 12 ওয়াট 15 ওয়াট এগুলো কি করে তৈরি হচ্ছে এছাড়া দেখাবো কেন বিভিন্ন কোম্পানি হচ্ছে শুধু দেখায় হচ্ছে র ম্যাটেরিয়াল বিক্রি আর আমাদের জিনিসটা একটুখানি আলাদা আমরা র ম্যাটেরিয়াল বেশি বিক্রি করি না তবে যারা র ম্যাটেরিয়াল চায় বা ব্যবসা করতে চায় তাদেরকে আমরা হেল্প করি কিন্তু একটা র ম্যাটেরিয়াল কেনার পরে যদি সে বানায় তার জন্য কী ধরনের ইউনিট দরকার বা কী ধরনের হচ্ছে সেট আপ দরকার সেটা আজকের আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাবো যে একটা 9 ওয়াট বানাতে গেলে কত রকম প্রসেস হয় সেগুলো দেখাবো একটা ড্রাইভার কী করে তৈরি হচ্ছে একটা পিসিবি কীভাবে মাউন্টিং হচ্ছে সেগুলো আমরা দেখাবো তারপরে হচ্ছে ব্র্যান্ডিং কিভাবে হচ্ছে এগুলো সবই আমরা দেখাবো তারপরে মোবাইল অ্যাক্সেসরিজ আছে আমাদের যেমন হেডফোন আছে পাওয়ার ব্যাঙ্ক আছে আর মোবাইল চার্জার আছে এই কয়েকটা জিনিসের উপরে আমরা কাজ করি এগুলো আমরা দেখাবো দেখুন আমাদের তো এটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরিটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ুইপুরে জায়গাটার নাম হচ্ছে বেগমপুর তো যে কেউ হচ্ছে ট্রেনে করে শিয়ালদা থেকে ট্রেনে করে দক্ষিণ শাখার ট্রেনে করে আসতে হবে হচ্ছে বাড়ুইপুর এই বাড়াইপুরে নেবে আর একবার অটো ধরতে হবে বলতে হবে আমি চম্পাহাটির অটোতে উঠবো উঠে বলতে হবে আমি বেগমপুরে নামবো ওখানে নামলেই মেন রোডের ওপরে আমাদের হচ্ছে ফ্যাক্টরি আছে এর সাথেই আমাদের অফিস আছে এছাড়া হচ্ছে যদি কারোর অসুবিধা হয় আমাদেরকে ফোন করবে আমরা তো ফোনে প্রপার গাইড করে দেবো তো এখানে আপনারা যে যে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করছেন তার কি মোস্ট প্রবাবলি গ্যারান্টি কিছু আছে অবশ্যই যেগুলো আমরা করছি সেগুলো সবই হচ্ছে এইচপিএফ ড্রাইভার দিয়ে করছি যেগুলো আমরা আমাদের ব্র্যান্ডে করছি বা আমরা আমাদের ডিস্ট্রিবিউটারের মাধ্যমে বিক্রি করছি সেগুলো সবকটাই এক বছরের গ্যারেন্টি আছে হ্যাঁ তো স্যার এখানে মোস্ট প্রপারলি যেটা বলা যায় আপনারা এখানে ডিস্ট্রিবিউটারশিপ প্রোভাইড করছেন আমরা এখানে অলরেডি ডিস্ট্রিবিউশনশিপ প্রোভাইড করছি আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের আটখানা জেলাতে অলরেডি আমাদের ডিস্ট্রিবিউটার তৈরি হয়েছে আমাদের যে প্রাইস লিস্টটা সেটা মূলত ভাগ করা আছে ডিস্ট্রিবিউটারের জন্য আলাদা প্রাইস লিস্ট হোলসেলারের জন্য আলাদা যদি কেউ এখানে এসে আমাদের কাছে মাল নেয় তিনি হচ্ছে হোলসেল প্রাইসেই পাবেন তো সেটাই যদি এমন আমাদের হচ্ছে ব্যান্ডেলের ডিস্ট্রিবিউটারশিপ আছে ধরুন কেউ তারকেশ্বর থেকে আসতে চাইছে তাকে এখানে না এলেও হবে সে ব্যান্ডেলে চলে গেলে হবে কেউ হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে আসতে চাইছে তাকে খড়গপুর চলে গেলে হবে তো আমাদের যেখানে এখানে ডিস্ট্রিবিউটার আছে আমাদেরকে ফোন করলে আমাদের প্রপার কলিং ডিপার্টমেন্ট আছে সেখান থেকে জানিয়ে দেওয়া হবে আপনি সেখান থেকেও মাল পেতে পারেন যদি কেউ মাল নিতে চায় যেমন নর্থ বেঙ্গল সাইড হয়ে গেল আপনার আসাম সাইড হয়ে গেল এইসব সাইডে যদি কেউ মাল নিতে চায় তাহলে তার জন্য আপনাদের কি ফেসিলিটি আছে যদি ত্রিপুরাতে মাল নিতে চায় ত্রিপুরাতে অলরেডি আমাদের ডিস্ট্রিবিউটার আছে আর যদি কেউ আসাম সাইড থেকে নিতে চায় বা ত্রিপুরা থেকেও নিতে চায় ত্রিপুরা তো অনেক বড় জায়গা সেক্ষেত্রে সে মাল নিতে পারবে কিন্তু সেক্ষেত্রে তাকে জিএসটি দিতে হবে আর আমরা মূলত জিএসটি বিলি করি আমাদের জিএসটি সার্টিফিকেট তারপর ইম্পোর্ট এক্সপোর্টের হচ্ছে সার্টিফিকেট তারপর হচ্ছে যা যা এমএসএমই সার্টিফিকেট আইএসও সার্টিফিকেট কোম্পানি চালাতে গেলে যা যা সার্টিফিকেশনের দরকার মোস্ট প্রবলি সবগুলোই আছে আরও কিছু সার্টিফিকেট প্রসেসে আছে সেগুলো হচ্ছে এবার বাইরের স্টেট থেকে নিতে গেলে জিএসটি কিন্তু দিতে হবে এবং এই স্টেট থেকে নিতে গেলে হচ্ছে জিএসটি আছে হ্যাঁ কুরিয়ার ট্রান্সপোর্ট তো ফেসিলিটি আছেই আমাদের সব কুরিয়ারেও যায় আর হচ্ছে ট্রান্সপোর্ট আছে বড় বাজার থেকে ট্রান্সপোর্ট আছে এছাড়া গড়িয়া থেকেও ট্রান্সপোর্ট আছে আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিই
মিনিমাম পারচেজিং তো শুরু করতে গেলে পারে কেউ 5000 10000 থেকেও। তো যদি কেউ ব্যবসা করতে চায় বা ব্যবসাটাকে সিরিয়াসলি ভাবেই করতে চায়, তারা আমাদের সাথে ফোনে কনসাল্ট করুক। কেন 5000 বা 10000 টাকা দিয়ে ব্যবসা হয় না, ওটাকে এক্সপেরিমেন্ট বলে। এটা ব্যবসা করতে গেলে মিনিমাম 50000-70000 টাকা নিয়ে নামতে হয়। যে আমি র মেটেরিয়াল কিনে ব্যবসা করছি বা আমি এক হোলসেলে অনেক টাকার মাল কিনে তারপর ব্যবসা করছি, তার জন্য হচ্ছে ফান্ডিং নিয়ে নামতে হবে 5-10000 টাকাতে। এখন অনেকেই দেখছি যে ইউটিউবে বলছে 5-10000 টাকা নিয়ে ব্যবসা করুন, ওটা অ্যাকচুয়ালি ব্যবসা হয় না, ওটা এক্সপেরিমেন্ট করলো তার জন্য ঠিক আছে। 5-8 টাকাতে সে কয়েকটা জিনিস পাবে। একটা ভালো জিনিস মেশিন কিনতে গেলে হচ্ছে 5000 টাকার ওপরেই দাম হয়ে যাচ্ছে। B22 ক্যাপ পেন্সিং মেশিন বলুন বা হচ্ছে আপনার টিক্কি ফিটিং মেশিন বলুন, এখন এই মেশিনেরও অনেক পার্থক্য আছে, দামি মেশিনও আছে কম দামি মেশিনও আছে। তো আমরা মূলত মেশিন টেশিন অত বিক্রি করি না, যদি কেউ চায় আমরা দিই। তা নাহলে এগুলোতে কি বলুন তো অনেক কম্পিটিশন, কেউ বলে দাদা 600 টাকাতে পাওয়া যাচ্ছে, আপনার এখানে 1200 টাকা দাম কেন? তো এটা হচ্ছে কোয়ালিটির জন্য। তার থেকে যদি ভালো করে যে আমাদের যেখানে ডিস্ট্রিবিউটার আছে যদি সেখানে ভিজিট করে বা আমাদের ডাইরেক্ট ফ্যাক্টরিতে আসুক, কেন ফ্যাক্টরিতে দেখলেই সে বুঝতে পারবে টোটাল কি জিনিসটা দিয়ে তৈরি হচ্ছে। কেন আমরা ভিডিওর মাধ্যমে আমরা পুরো ব্যাপারটাকেও দেখাবো। তো চলুন দেখা যাক কিভাবে কি আপনাদের প্রিন্টিং হচ্ছে, কিভাবে আগে তো ভিডিওতে দেখানো আছে র মেটেরিয়াল কিভাবে তৈরি হচ্ছে। তো চলুন দেখা যাক কিভাবে প্রিন্টিং হচ্ছে, পুরোপুরি প্রোডাক্টটা কিভাবে অ্যাসেম্বলিং হচ্ছে, কি ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেগুলো দেখানো। আমি আপনাকে প্রথমে প্রিন্টিং ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আমাদের অ্যাকাউন্টস ডিভিশনে কি করে হয় সেটা দেখিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে যাচ্ছি, ওখানে যে আমাদের এক্সিকিউটিভ আছে তিনি আপনাকে টোটাল ব্যাপারটাই বুঝিয়ে দেবে। দেখুন এটা যেমন আমরা আমাদের ব্র্যান্ডেই তৈরি করছি, সেখানে হচ্ছে অলরেডি ওখানে প্রিন্ট হচ্ছে আমাদের নিজস্বই মেশিন। আর একটা জিনিস আপনাকে বলে রাখি, কেউ ধরুন এলো এসে ফোন করে বললো যে আমরা আমাদের ব্র্যান্ডে করতে চাই, তো তাহলে তার কিন্তু ট্রেড লাইসেন্স লাগবে, বা সে যদি ট্রেড লাইসেন্স মানাতে নাও দেয় তার কিন্তু একটা এ4 কাগজে তাকে একটা ডিক্লারেশন দিতে হবে যে আমি এটা আমার ব্র্যান্ড, এই ব্র্যান্ডে আমি ছাপাচ্ছি। আমাদের কাছে এসে বললো ব্র্যান্ড ছাপিয়ে দিন, সেটা কিন্তু আমরা করবো না, তার কাছ থেকে একটা ডিক্লারেশন তাকে দিতেই হবে। এই প্রিন্টিংটা হচ্ছে এটা একটা লেজার প্রিন্টার মেশিন, তো এটা হচ্ছে ম্যানুয়ালি সেট আপ করতে হয়, আপনাকে হচ্ছে ডিজাইন করতে হলো, তারপরে ফুললি অটোমেটিক। এখানে প্রথমে কোরাল ড্র হোক বা DXF ফাইল আছে, সেই ফাইলে হচ্ছে প্রথমে টোটাল জিনিসটা এখানে কম্পোস্ট করা হয়, আফটার কম্পোস্ট এখান থেকে প্রিন্টটা বেরোবে। এই যে প্রিন্টটা হচ্ছে, এই প্রিন্টটা হচ্ছে আপনার একবার হওয়ার পরে, এই প্রিন্টটা দেখুন একবার হওয়ার পরে আপনি যতই নখ দিয়ে এটা ঘষুন এটা উঠবে না, এটা কোনোভাবেই ওঠানো যাবে না। আর এখনকার অনেক মেশিন আছে যারা প্যাড প্রিন্টিং মেশিন ব্যবহার করতো, কালি দিয়ে এলে ওটা হাত দিয়ে বা নখ দিয়ে করলে উঠতো, এইটা একবার হয়ে যাওয়া মানে এখানে আর উঠবে না। আর যে যে ব্র্যান্ড করতে চায় সে ব্র্যান্ড করার পরে কত ওয়ার্ড সেটা লিখলো, তারপরে হচ্ছে আপনার এখানে একটা আপনার তার হচ্ছে ইউনিক আইডি দিয়ে দিল যাতে সে বুঝতে পারে যে এটা তার প্রোডাক্ট বা কোন মাসে এটা সে বানিয়েছে বা ম্যানুফ্যাকচারিং করেছে। কেন যেই বানাক তাকে আমাদের যেমন বানানো হচ্ছে আমাদের তো গ্যারেন্টি দিতে হচ্ছে, তবে আমরা এটা কোন মাসে বানিয়েছি এখানে সেটা লেখাও আছে। আর দোকানদার তো বিক্রি করার পর তো লিখেই দেবে, কিন্তু আমাদের কাছেও ডেটাতে থাকে। এছাড়া দেখিয়ে দিই আমাদের এখানে যারাই কলিং করবে আমাদের এখানে প্রপার কলিং টিম বা অ্যাকাউন্টস টিমও আছে, যেখান থেকে আমাদের প্রপার জিনিসটা খুব সুন্দরভাবে চ্যানেল হয়ে আমাদের এক একটা ধাপ অনুযায়ী পুরো ব্যাপারটাই হয় আর কি। চলুন আপনাকে ইউনিটে নিয়ে যাই। হ্যাঁ আমি যেমন বলছিলাম, চলুন আপনাকে দেখিয়ে দিই আমাদের এতে কেমন হচ্ছে, কিভাবে আমরা বানাচ্ছি ইউনিটটা, ম্যানুফ্যাকচারিং ইউনিট। স্যার আমার কাছে আপনার আরেকটা কোশ্চেন, যেটা যে এই বিজনেসটা করলে কি ধরনের প্রফিট করতে পারবে? দেখুন এই বিজনেসটা করলে যদি আপনি প্রফিট দেখতে চান, যদি কেউ 1,00,000 টাকা নিয়ে নামে সেটা যদি মাসে 2 রোলিং করে তাহলে সে আনুমানিক 20,000 টাকার মতো ইনকাম করতে পারে। আর এই ব্যবসাটা টোটালটাই হচ্ছে যত ইনভেস্টমেন্ট করবে তার উপরেই প্রফিট। আমাদের যেমন আপনি টোটাল সেট আপটা দেখতে পাচ্ছেন আমাদের ইনভেস্টমেন্টটা অনেক বেশি, সেই কারণে আমরা প্রফিটটা অন্যভাবে ক্যালকুলেশন করি। আর কেউ যদি ছোটো করেও শুরু করতে চায় তাহলে সে সেই অনুযায়ী রিটার্ন পাবে, মোটামুটি 10-12% সে রিটার্ন ধরতে পারে যা ইনভেস্ট করবে তার ওপরে। এবার সেটাকে যদি মাসে 2 রোলিং করে তো টাকাটা বেশিই পাবে। আমাদের দেখুন কিভাবে সব তৈরি হচ্ছে, এখানে সব কিছুই আছে আপনাকে। এখানে আমাদের যে টেকনিশিয়ান আছে ওয়াসিম মণ্ডল আর আমাদের আছে মিস্টার এম মণ্ডল, এনারা দুজন মিলে সব দেখিয়ে দেবে। ওয়াসিম তুমি স্যারকে একটু পুরো ব্যাপারটা দেখিয়ে দাও কি আমাদের টোটাল জিনিসটা কিভাবে হচ্ছে। আজকে দেখাবো কিভাবে একটি 9-ওয়াট বাল্ব তৈরি হয়, কিভাবে 12-ওয়াট বাল্ব তৈরি হয়, টিউব কিভাবে তৈরি হয়, নাইট বাল্ব আছে আমাদের কাছে, এসিডিসি আছে, আরো বিভিন্ন টাইপের বাল্ব আছে। তো যতটা সংক্ষেপে দেখানো যায় আজকে আমরা দেখাই ব্যাপারগুলো, কত অল্প সময়ের মধ্যে একটি বাল্ব কিভাবে বানাবেন, আর খুবই অল্প টাইমের মধ্যে একটা বাল্ব বানাতে খুব বেশি 3-4 মিনিট সময় লাগে, রকেট সায়েন্স কিছু নেই। আসুন দেখে নিই আমরা।
ঠিক আছে, তাহলে আমরা দেখি একটি বাল্ব কিভাবে বানানো হয়। প্রথম স্টেজে আমরা বাল্বে ফার্স্ট হচ্ছে টিক্কিটা আমরা মেরে নিই। দেখে নিন, এখানে দেখান, এই যে টিক্কিটা মেরে নিলাম ড্রাইভার দিয়ে। এরপরে আমরা সোজা চলে যাই এমসিপিসিবি লাইনে। এমসিপিসিবিটা ওর মধ্যে হিট সিঙ্ক কম্পাউন্ড দিয়ে লাগানো হয়। তারপর এমসিপিসিটাকে আমরা স্ক্রু দিয়ে টাইট করি। অবশ্যই একজন বাড়ির মহিলা ওই কাজটি করতে পারে, একদম একজন বাড়ির মহিলা ওই কাজটি খুব ভালোভাবে করতে পারে। সেক্ষেত্রে সেকেন্ড প্রসেস কি আছে? সেকেন্ড প্রসেস হয়ে যায়, এগুলো হওয়ার পর প্রথমে ড্রাইভার পুট করা হয়, তারপর তার মধ্যে আমরা টিক্কি ফিটিং করি। টিক্কি ফিটিং এর পর সেটা ক্যাপ পাঞ্চিং হয়। ক্যাপ পাঞ্চিং হওয়ার পর সোজা এখানে চলে আসে, এটা শোল্ডারিং এ। এই যে এখানে শোল্ডারিং প্রসেস চলছে, এখানেও শোল্ডারিং প্রসেস চলছে। এটা এমসিপিসিবি শোল্ডারিং চলছে, এটা B22 ক্যাপ শোল্ডারিং চলছে। তো রকেট সায়েন্স কিছু নেই, খুব অল্প সময়ের মধ্যে একটি বাল্বকে রেডি করা যায়। এই মুহূর্তে যেটা চলছে সেটা 12 ওয়াটের ড্রাইভার দিয়ে 12 ওয়াটের বাল্ব বানানো চলছে। সেরকম 9 ওয়াটেরও লট চলে আমাদের, এখন 12 ওয়াট চলছে সেটা 12 ওয়াট দেখানো। এখন 9 ওয়াট আমাদের কাছে রেডি পাবেন 53-তে, যেটা 1 ইয়ার গ্যারান্টি। কোয়ান্টিটি ডিপেন্ড করছে আপনি কত কোয়ান্টিটি নেবেন, কিভাবে কাজ করবেন। তো এটা একটা প্রাইস আমি বললাম, আপনারা ফোন করুন, যোগাযোগ করুন। ডিসক্রিপশনে নাম্বার পাবেন, স্ক্রিনেও নাম্বার পাবেন, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা রেট সম্পর্কে ফোনে আলোচনা করে নেব, যেহেতু কোয়ান্টিটি ডিপেন্ড করছে সেহেতু আমরা রেটটা একটা বললাম। এরপরে চলে আসুন, আমরা একটি বাল্বের ড্রাইভার কিভাবে আমরা চেক করি সেটা আমরা দেখিয়ে দিই। একটি বাল্বও কিভাবে আমরা টেস্ট করি সেটাও দেখিয়ে দিই, যে একটা বাল্ব প্রপার কত ওয়াটে চলে, প্রপার কত আলো দিচ্ছে, এবং সেটা ড্রাইভার কতটা ভালো সেটা এখানেই চেক করা হয়। এই যে আমাদের এই রয়েছে মেশিন, আমাদের টেকনিশিয়ান মিস্টার MM এই ব্যাপারটাকে আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেবে যে একটি বাল্ব কিভাবে টেস্ট করা হয়, এবং টেস্টিং থ্রু আপনি বুঝতে পারবেন যে সেই বাল্বটা কতটা ভালো কোয়ালিটি। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ড্রাইভার টেস্টিং মেশিন, এটা দিয়ে আমরা ড্রাইভার টেস্ট করতে পারবো। একটা ড্রাইভারের কত আউটপুট আছে, এসি আউটপুট কত আছে, ডিসি আউটপুট কত আছে, সবকিছু আমরা টেস্ট করে দিতে পারবো। এবং আমরা কমপ্লিট বাল্বও আমরা এখানে টেস্ট করতে পারবো, যে এটার কত PF আছে এবং কত MA আছে, বা আপনার কত AC পাওয়ার দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এটা এখন চলছে 12 ওয়াটের প্রোডাকশন। তো আমি 12 ওয়াট একটা কমপ্লিট বাল্ব আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের একটা 12 ওয়াট কমপ্লিট আছে। এটা আপনার 12 ওয়াট মানে পুরো প্রপার 12 দেবে না, কোনো কোম্পানি প্রপার 12 দেয় না বা 9 দেয় না। এখানে 11.26 বা 11.30 কাছাকাছি আপনার AC পাওয়ারটা আসবে, দেখতে পাচ্ছেন। তারপরে এটা আমাদের 12 ওয়াট আছে, 9 ওয়াট হলে আমাদের একইভাবে আসবে 8.3-8.4 আসবে, মানে প্রপার 9 ওয়াট কি প্রপার 15 ওয়াট প্রপার 12 ওয়াট কখনোই আসে না। যেমন একটা গাড়িতে ম্যাক্সিমাম কিলোমিটার থাকে 180 কিলোমিটার/আওয়ার, কিন্তু 180 কিলোমিটার গাড়িটা যায় না, 120 ম্যাক্সিমাম চলে। সেইরকম হিসেবেই 120 যাওয়া মানে গাড়িটার লংজিভিটি অনেকটাই বাড়বে, সেরকম বাল্বের ক্ষেত্রেও তার লংজিভিটিটা এর উপর ডিপেন্ড করছে। 100% দিয়ে দিলে তার লংজিভিটি অনেকটাই কমে যায়। এটাই আমরা টেস্ট করে দিই, এবং সমস্ত এর মধ্যে দিয়ে আমরা পুরো MCPCB সমেত আমরা কত আউটপুট দিচ্ছে সবটাই আমরা টেস্ট করে পুরোপুরি বলে দিতে পারি। তো এতক্ষণ শুনলেন একটি লাইট কিভাবে চেক করা হয়। তো এগুলো তো সবই আমরা এখানে আসলে, যদি কেউ নতুন কোনো ব্যবসায়ী আমাদের সঙ্গে কানেক্ট হন, তাদেরকে আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। এরপরে দেখায় আমাদের আর কি প্রোডাক্ট আছে। যেমন নাইট বাল্ব রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে রেডি। তো এখানে দেখে নিন, নাইট বাল্ব রেডি হয়ে রয়েছে, কোয়ান্টিটি প্রচুর আছে আমাদের নাইট বাল্ব। এরপরে আমাদের কাছে, এরপরে ওইদিকেও রয়েছে, পরে এইদিকে রেডি হয়ে পড়ে রয়েছে। এরপরে AC-DC বাল্ব আছে আমাদের, এবার আমাদের কাছে AC-DC রয়েছে। যেমন আমরা AC-DC এই মুহূর্তে এই এই মেটেরিয়াল গুলো দিয়ে আমরা রেডি করছি, যেটা এই মুহূর্তে আমরা 230 টাকাতে হোলসেল করছি। র মেটেরিয়াল এর প্রাইস আপনারা ফোন করুন, আমরা বলে দেবো। ধরে রাখুন 185 থেকে আমাদের র মেটেরিয়াল স্টার্টিং, তার থেকে কম বেশিও কোয়ালিটি আছে, যেমন কোয়ালিটি নেবে তেমন প্রাইস পাবেন। তো এরপরে আমি চলে যাবো, লাইটিং তো দেখে নিলেন, এরপরে আরো প্রচুর লাইটিং রয়েছে, সেগুলো আমি দেখিয়ে দেবো, স্টক দেখিয়ে দেবো। টিউব লাইট রয়েছে ওইদিকে, যেমন টিউবটা দেখিয়ে দিই আমি। টিউবের যেমন র মেটেরিয়াল রয়েছে এখানে ক্লিপ, এই যে টিউবের র মেটেরিয়াল এখানে যেমন রয়েছে, সেরকম ওইদিকে বডি রয়েছে আমাদের টিউবের। এগুলো একদম ব্র্যান্ড নিউ কালেকশন, একদম মার্কেটে অনেকগুলো দেখবেন, অনেকে সেকেন্ড হ্যান্ড টিউব বের করে, ফাটা টিউব বের করে, ড্রাইভার রিপেয়ারিং দেয়, সেক্ষেত্রে এরকম নয়, আমাদের কাছে পুরোটাই নিউ পাবেন, কোনো রকম সেকেন্ড হ্যান্ড ফাটা কিংবা অন্য কোনো প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না, যেটা দেবো জেনুইন প্রোডাক্ট দেবো। এই মুহূর্তে আমাদের টিউব 1 বছর গ্যারান্টি, মাহি টিউব যেটা চলছে 164 এই মুহূর্তে দাম আছে। কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করছে আপনার প্রাইস, এটা আমি একটা প্রাইস বললাম, এরপরে কোয়ান্টিটির উপরে আপনার প্রাইস কম বেশি হয়ে যাবে। তো চলুন, এরপর আমরা কিছু মোবাইল অ্যাক্সেসরিজ আছে যেগুলো আমরা দেখাবো, যেমন মার্কেটে প্রচুর চাহিদা, চলুন যাওয়া যাক। তো আমরা বলেছিলাম যে মোবাইল অ্যাক্সেসরিজে নিয়ে আসবো, আমাদের আজকে সব থেকে কম প্রাইস স্টার্টিং হচ্ছে 25,
25 এ আমাদের স্টার্টিং প্রাইস, যেটা মার্কেটে এই মুহূর্তে 60-80 টাকার মধ্যে বিভিন্ন জায়গাতে রিটেল হয়, এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ওনলি 25 এ। ওনলি 25 প্রচুর স্টক আছে আমাদের কাছে। এর মধ্যে যদি কোনো কাস্টমার যদি তার ব্র্যান্ডে চায়, সেখানে আমরা ব্র্যান্ডিং করে দেবো। যেমন এখানে আমাদের ব্র্যান্ডিং রয়েছে, এই যে দেখে নিন, লুজ হেডফোনও পাওয়া যায়, সঙ্গে প্যাকেজও দিয়ে দেওয়া হয়। এরকম ধরনের পাউচ দিয়ে দেবো, এরকম ধরনের পাউচ দিয়ে দেবো, সেটা ওনলি 25 এ পাবেন। ব্র্যান্ডিং কস্ট আলাদা থাকে, যদি কোনো কাস্টমার ব্র্যান্ডিং করতে চায় সেক্ষেত্রে তার ব্র্যান্ডে আমরা ব্র্যান্ডিং করে দিতে পারবো। আচ্ছা, এরপর আমরা চলে যাবো মোবাইল চার্জারে। এটা আমাদের ডুয়াল পোর্টের 2.8 অ্যাম্পিয়ারের চার্জার, এটা খুলে দেখাবো। হ্যাঁ, এটা খুলে দেখাচ্ছি। এটা আমাদের 6 মান্থের গ্যারান্টি আছে, কর্ড প্লাস অ্যাডাপ্টার দুটোতে ওয়ারেন্টি আছে। ফাস্ট চার্জিং, এটা ফাস্ট চার্জার 2.8 অ্যাম্পিয়ারের। অ্যাকচুয়ালি 3 অ্যাম্পিয়ার থেকে সুপার ফাস্ট থাকে, এটা 2.8 আছে। তো এটা তুলনামূলকভাবে আপনার ফোন 2 ঘন্টাতে ফুল চার্জ করে দেবে। এরপরে রয়েছে সিঙ্গেল পোর্ট মোবাইল চার্জার, এই যে সিঙ্গেল পোর্ট, সেম হয়েছে আপনার। এটার প্রাইস, এটা সিঙ্গেল পোর্ট পড়ছে আপনার 125 টাকা, ডুয়াল পোর্ট পড়ছে আপনার 145 টাকা। এটা প্রাইস কম বেশি হয়ে যাবে যখন আপনি কোয়ান্টিটি নেবেন। যেটা সিঙ্গেল পোর্ট সেটা তো 180-190 টাকা আরামসে সেল করা যায়, আর যেটা ডুয়াল পোর্ট সেটা তো 250 টাকা এমনিতেও সেল হচ্ছে, বিভিন্ন ব্র্যান্ডে সেল করছে। সেখানে গ্যারান্টি পাওয়া যায় না, আমরা গ্যারান্টি দিয়ে দেবো 6 মান্থের, টোটাল প্রোডাক্টের উপরে গ্যারান্টি থাকবে। এরপরে চলে আসি আমাদের ব্র্যান্ডের পাওয়ার ব্যাংকে, এই যে মাহির পাওয়ার ব্যাংক, 10,000 mAh পাওয়ার ব্যাংক আছে, 20,000 mAh আছে। আমাদের কাছে 2-3 রকমের মডেল রয়েছে, দেখিয়ে দিই আপনাকে। এটা 1 বছর গ্যারান্টি আছে এর উপরে। এটার দাম পড়বে আপনার 10,000 mAh এর দাম পড়বে 525 টাকা, আর 20,000 mAh এর দাম পড়বে 725 টাকা, 725 মাত্র, উইথ 1 ইয়ার গ্যারান্টি। এরপরে চলে আসছি আমি আমাদের ব্র্যান্ডের হেডফোনে, মাহি হচ্ছে এটা ইয়ারপড, যেটা মার্কেটে 1600-1700 টাকায় সেল হয়, আমরা হোলসেল করছি এখান থেকে ওনলি 750 টাকাতে, মাত্র 750 টাকা। এটারও ব্যাটারি ব্যাকআপ মিনিমাম 12 ঘন্টার রানটাইম আছে, বেশ খুব ভালো, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এর মধ্যে, একদম পারফেক্টলি কাজ করে এগুলো। এরপরে চলে আসি নেক ব্যান্ডের মধ্যে, এটা ওজাসের নেক ব্যান্ড রয়েছে। এখানেও যদি কেউ তার ব্র্যান্ডিং চায় সেক্ষেত্রে আমরা ব্র্যান্ডিং সাপোর্ট দিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে কোয়ান্টিটি একটা ম্যান্ডেটারি আছে, মিনিমাম কোয়ান্টিটিতে নেবো না, সেক্ষেত্রে ম্যাক্সিমাম কিছু কোয়ান্টিটি দিলে আমরা করে দেবো। এটা স্টার্টিং প্রাইস হচ্ছে 190, মাত্র 190। এরপরে চলে আসছি, স্টক প্রচুর আছে, প্রচুর স্টক এখানে স্টক আছে, এইদিকে দেখেনি, এদিকেও স্টক রয়েছে, প্রচুর স্টক রয়েছে। এরপরে চলে আসছি নেক ব্যান্ডের মধ্যে রক মিউজিক, যেটা এই মুহূর্তে দাম আছে 280, এটা রান টাইম মিনিমাম 12 ঘন্টা, এটা খুবই ভালো কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এই মুহূর্তে এটা 280 টাকাতে আপনি আমাদের থেকে পাবেন, কোয়ান্টিটি যত নেবেন প্রাইস পেয়ে যাবেন। এরপরে আমাদের কাছে যেমন রয়েছে বাল্ব কিংবা হ্যালোজেন কিংবা স্ট্রিট লাইট, ফ্লোড লাইট, এদিকে রয়েছে স্পিকার রয়েছে, এটা হোলসেল পেয়ে যাবেন আমাদের থেকে 210 টাকাতে, যেটা মার্কেটে 300-350 টাকায় বিক্রি হয়, এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। আর একটা ব্লুটুথ রয়েছে, সেটাও দেখিয়ে দিই আপনাকে, সেটা রয়েছে A021, এটাও মার্কেটে খুব ভালো চাহিদা। আমরা অনলাইন প্ল্যাটফর্মে এটার দাম ম্যাক্সিমাম 1500-2000এর মধ্যে দেখি, খুবই ভালো কোয়ালিটি। চালিয়ে দেখাই আমি, খুবই ভালো লুকস, এদিকেও স্পিকার আছে, এদিকেও স্পিকার আছে, সামনেও স্পিকার, 4টি স্পিকার পাবেন এর মধ্যে। এরপরে বড় ব্লুটুথ এর মধ্যে রয়েছে এটা, যেমন এটা হচ্ছে বড় সাউন্ড বার, এটাও আপনি পেয়ে যাবেন আমার থেকে স্টার্টিং প্রাইস 2700-2700 থেকে স্টার্টিং পেয়ে যাবেন। এর মধ্যে বিভিন্ন প্রাইস আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন প্রাইস আছে, কারণ এটার এটা 8 ইঞ্চি উপর আছে, কোনোটাতে 12 ইঞ্চি উপর আছে, কোনোটাতে ব্লুটুথ আছে, কোনোটাতে ব্লুটুথ নেই, কোনোটাতে আপনি পাওয়ার অ্যাডাপ্টার পাবেন, কোনোটাতে আপনি ব্যাটারিতেও পাবেন। তো বিভিন্ন টাইপ কনফিগার অনুযায়ী এটার দাম হয়, স্টার্টিং প্রাইস আছে 2700 টাকা। তো আসুন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা আরও প্রোডাক্ট এই মুহূর্তে তো দেখাতে পারছি না এই ছোট টাইমের মধ্যে, তো যোগাযোগ করুন আমাদের সঙ্গে, ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার আছে, স্ক্রিনেও নাম্বার আছে। তো কল করে রেট জিজ্ঞাসা করুন, হোয়াটসঅ্যাপ করুন, ইনস্ট্যান্টলি আপনার ফোনে মেসেজ চলে যাবে যেখান থেকে রেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ফোনও করতে হবে না, জাস্ট 1 ক্লিক করুন হোয়াটসঅ্যাপের মধ্যে, সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে কানেক্ট হয়ে যাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালোভাবে সাপোর্ট করুন। এরপর আমি দেখাবো আমাদের ব্র্যান্ডের এলইডি টিভি, 24 ইঞ্চি টিভি আছে, এটা এলইডি টিভি, স্মার্ট টিভিও রয়েছে, 24 ইঞ্চি স্মার্ট টিভি। এটা এই মুহূর্তে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 24 ইঞ্চির 8,000। আর প্রাইস নিয়ে আমি ভিডিওতে অত কিছু বললাম না, কারণ টিভিটা আমরা অনলি বাল্কে সেল করি। আমি জাস্ট কী টিভি আছে, কেমন কী, 24 ইঞ্চি টিভি মাত্র 8,000 টাকা থেকে স্টার্টিং প্রাইস। আপনি ওয়ারেন্টি
চলো এরপর আমরা দেখাবো আমাদের প্যানেল লাইট, 8GB প্যানেল লাইট আছে, ছোট প্যানেল আছে, 3W আছে, 6W আছে, হোয়াইট প্যানেল লাইট রাউন্ডের মধ্যে রয়েছে, স্কোয়ারের মধ্যে রয়েছে, এটা 6W আছে, 9W, 12W, 15W, 18W আমাদের কাছে অ্যাভেলেবেল। তো এই মুহূর্তে স্টক আমাদের কাছে প্রচুর আছে, এদিকেও স্টক আছে, আমি দেখিয়ে দেবো। এরপরে দেখাবো আমাদের সব থেকে অ্যাট্রাকটিভ প্রোডাক্ট রয়েছে হলোগ্রাম ফ্যান, এখনকার মার্কেটে প্রচুর ডিমান্ডেবল, প্রচুর ভালো একটি প্রোডাক্ট, স্মার্ট প্রোডাক্ট, সেটা আমি দেখাবো, চলুন দেখা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্র্যান্ডের নাম আমরা লিখে রেখেছি, আপনি চাইলে আপনারও ব্র্যান্ড নেম লিখে রাখতে পারেন। এটা স্টার্টিং প্রাইস আমাদের থেকে 7,500 টাকাতে পাবেন, হোলসেল রেটে পাবেন, যেটা মার্কেটে এখন 14,000-15,000 টাকা দাম আছে। এখন বর্তমান কলকাতার মার্কেটে ও বিভিন্ন স্টেটের মার্কেটে আমাদের কাছ থেকে প্রচুর লোকজন নিয়ে যান, যারা ফ্লিপকার্ট অ্যামাজনে সেল করছেন, চাইলে আপনিও আমাদের থেকে আসুন, নিয়ে যান, আপনারাও সেল করুন, আপনারাও প্রফিট নিন। তো মার্কেট এটা নতুন, এখান থেকে প্রফিট করার অনেক বড় অপরচুনিটি আছে, তো আপনারা আসুন, এই প্রোডাক্টটি নিয়ে কাজ করলে আশা করি ইন ফিউচার আপনি ভালো প্রফিট পাবেন। নমস্কার।